গুড ইভিনিং বন্ধুরা, একটুখানি বিকেল হয়ে গেছে, এখন 5টা মতন বাজে, শুয়েছিলাম, ঘুম আসছিল না, একটুখানি ফোন ঘাঁটছিলাম। আর আজকে কলেজে যে ঘটনাটা ঘটেছে সেসব নিয়ে একটুখানি, ফোনটার মধ্যে নানান ধরনের ভিডিও ভিডিও আসছে, সেসবগুলোই দেখছিলাম। দু তিন দিন যাবৎ কোনো ভিডিও তো দুদিন হয়ে গেছে ভিডিও বানাই না, পোস্ট করি না, মন মেজাজ খারাপ, ভালো না, আরও কিছু কিছু কারণে মন মেজাজ খারাপ আছে, তো সেগুলো নিয়ে নেওয়ার পরেই বলবো। সেই জন্য ভিডিও সেভাবে বানানো হয়নি, ইচ্ছা করছে না, মন মেজাজ সত্যিই খারাপ। ভেবেছিলাম কোনো মানে কিছু বলবো না, এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। মানে ফেসবুকে যত রকম কিছু হয়, ঘটনা ঘটে, অনেক ভিডিও দেখি, অনেক কিছুই পোস্ট হয়, আমি কোনো কিছুতে রিয়্যাক্ট করি না, ঠিক আছে? কারণ আমার রিয়্যাক্ট করা নিয়ে কোনো কারোর কিছু যায় আসবে না, ভালো মন্দ সব কিছু নিয়েই। তো দুদিন ধরে ভেবেছিলাম তাই কিছু বলবো না, হচ্ছে দেখছি মনটা খুবই খারাপ। আজকালে যে ঘটনাটা ঘটেছে খুবই খারাপ, দুঃখজনক ঘটনা ঘটেছে। এরকম ঘটনা আরও অনেক অনেক দেশেই ঘটছে, সব জায়গাতেই ঘটছে, দিনের পর দিন ঘটে চলেছে। সরকার বলুন, আমাদের প্রশাসন বলুন, কোনো ব্যবস্থাই ঠিক মতো নিয়ে উঠতে পারছে না। যদি নিত তাহলে আজ হয়তো আর সেই আগে যেগুলো ঘটে এসছে, আগে যদি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রকম ব্যবস্থা নিত তাহলে হয়তো আজ সেই এই দিনগুলো আর আসতো না। কিন্তু প্রশাসন তো নেবে না, কোনো দিনই ঘরা হয়তো নেবে না। তো করতে হবে যা কি, আমাদের সকলকে মিলে, পাবলিক যত রাজ্যের লোক রয়েছে সকলকে মিলেই ব্যবস্থা নিতে হবে। কারণ হচ্ছে যে এই সমস্যার সমাধান নেই, এই সমস্যা এই সমাধান করার জন্য যদি আমরা রাজ্যের উপর, সরকারের উপর, মন্ত্রী বলুন, পুলিশ বলুন, এদের উপর মানে জজ বলুন, এইসব এইগুলোর উপর যদি নির্ভর করে থাকি, কোনো দিন এই সমস্যার সমাধান হবে না। যে দোষী খুন করছে, যে রেপ করছে, যে দিনের পর দিন মানুষকে মার্ডার করছে, অন্যায় করে চলেছে, অন্যায় পথে চলছে, তাদের শাস্তি দিয়ে দেয় কয়েক বছরের জেল। আগে যে জিনিসটা ছিল, আগে ফাঁসি হতো, ফাঁসি হয়েও কোনো লাভ হয় না। কেন, যে অন্যায় করে সে জানে, এইটা বুঝে করে না যে আমি ধরা পড়ে যাবো, আমি ফাঁসি, আমার ফাঁসি হবে, আর যদিও হয়তো হয় ঠিক আছে আমি বেরিয়ে যাবো, জেল হবে আমার কয়েকদিনের, এরকমভাবে। কেন, ফাঁসি যেহেতু উঠে গেছে সেই চিন্তাটা তো ভুলেই গেছে। তো আমার মতে বলে যেটা, এইরকম যারা ঘটনা ঘটায়, একটা মানুষকে এইভাবে নির্মমভাবে হত্যা করে, তো তাদের বিরুদ্ধে এরকম ফাঁসি টাসি জেল টেল দিয়ে কোনো লাভ নেই। এমন কড়া ব্যবস্থা নেওয়া উচিত যাতে দ্বিতীয়বার এই কাজ করার জন্য আর একটা মানুষ, মানে যে কোনো জানোয়ার বলুন, তাদের বুক কেঁপে ওঠে এই ঘটনাগুলো দেখার পর থেকে। তো এই বিষয় নিয়ে মন্তব্য করবো ভাবিনি, কিন্তু দুদিন ধরে চিন্তাভাবনা করে ভাবলাম যে আমি একটা মেয়ে হয়ে চুপ করে কী করে থাকতে পারি, আওয়াজ ওঠানো উচিত। কারণ কলকাতায় আমি নেই এই মুহূর্তে। আগে একবার একটা ঘটনা ঘটেছিল, যে জায়গাটা কোথায় হয়েছিল আমার ঠিক এখন মনে নেই, নানা করে 5-6 বছর আগে শুনেছিলাম। তো আমি তখন কলকাতায় ছিলাম, তখন আমি মিছিলে বেরিয়েছিলাম, একটা বাচ্চা মেয়েকে এরকমভাবে রেপ করে খুন করা হয়েছিল। তো তার চলছিল কেসটা, 1 বছর ধরে শুনেছিলাম চলছিল। তো সেইভাবে তখন আমার কাছে ফোন ছিল না বলে আমি পুরো ঘটনা সব কিছু জানতে পারিনি, আমি একটু কাজের মধ্যে ব্যস্ত থাকতাম, খবরও খুব একটা দেখা হয়নি। তো সবার মুখে শুনে শুনে যেটা জেনেছিলাম যে 1 বছর ধরে মেয়েটার কেস চলছিল, তারপরে মেয়েটাকে খুন, মেয়েটার কেস 1 বছর পর মানে ছেলেটাকে ফাঁসি দেবার বা মামলা উঠেছে কোর্টে, এরকম কিছু হয়েছিল। তো সেই নিয়ে যাতে ছেলেটার বড় কড়া ধরনের মানে লোক হোক, ছেলে হোক, কে ছিল আমি অতটা, আমি এখনও পর্যন্ত সত্যি কথা বলতে আমার মনে নেই। তো তার শাস্তির জন্য প্রতিটা মানুষ মোমবাতি জ্বালিয়ে তার জন্য শোকাগত হয়েছিল, ঠিক আছে, প্রার্থনা করেছিল সমস্ত মানুষে। সেদিনকে আমিও ছিলাম মিছিলে, আমিও বেরিয়েছিলাম। কিন্তু তখন এই জিনিসগুলো ঘটার পর জানি না তার কী শাস্তি হয়েছিল, কারণ সেই মুহূর্তে আমার কাছে ফোন ছিল না, আর আমি টিভিও খুব কম দেখতাম, খবর খবর কমই দেখতাম, সারাদিন কাজে থাকতাম, আমি সেলাই টেলাই করতাম একটা দোকানে। তো সেই দোকান থেকে এসে আর ঘরে টিভি, সিরিয়াল, বই এসব চলতো, তো খবর টবর চলতো সন্ধ্যেবেলা, হয়তো আমার দেখাটার সুযোগ হতো না। তো তখন সেই হিসাবে আমি অতটাও এখনও জানি না, আমি মিছিলে তো বেরিয়েছিলাম, সমস্ত কিছুই শুনেছিলাম, ঠিক আছে। তো তারপর তার কী শাস্তি হয়েছে আমি জানি না। তো সেই দিন যদি তার শাস্তি করা ধরনের কিছু হতো, ঠিক আছে, পৃথিবীর সারা লোক যদি জানতো তার শাস্তির ব্যাপারে, যে হ্যাঁ একে এরকম ধরনের কড়া ধরনের শাস্তি দেওয়া হয়েছে, এরপর থেকে রেপ কেস বলুন, মার্ডার কেস বলুন, হলে এই ধরনের কড়া শাস্তি দেওয়া হবে, তাহলে হয়তো মানুষ একটু বদলানোর চেষ্টা করত। আজকাল প্রতিটা ঘরের মহিলারা ভয় পাচ্ছে বাইরে বেরোতে, কাজে যেতে। তো এখন একলা একটা বেটা ছেলের দ্বারায় সংসার চালানো কখনোই সম্ভব হয় না, যা যুগ পড়ে গেছে, যা খরচা বেড়ে গেছে, তাই মহিলাদের কাজে বেরোতে হয়। আর মহিলারা, মহিলাদের অধিকার আছে নিজের পায়ে দাঁড়ানো, শুধু একটা ছেলের উপর, বরের উপর বলুন, বাবার উপর বলুন, নির্ভরভাবে কেন বেঁচে থাকবে তারা, তারও তো অধিকার আছে তার নিজের পায়ে দাঁড়িয়ে নিজে ইনকাম করার, এটা সবারই অধিকার আছে। দেশ স্বাধীন আমাদের অনেকদিন আগেই হয়েছে, কিন্তু আমার মনে হয় দেশ স্বাধীন নামেই হয়েছে, দেশটা স্বাধীন কী করে হয়েছে, শুধু ছেলেদের জন্য স্বাধীন হয়েছে, হয়তো মেয়েদের জন্য এখনও দেশ পরাধীনই হয়ে আছে, মেয়েরা এখনও পর্যন্ত স্বাধীন হতে পারেনি।
প্রতিটা বাচ্চা থেকে শুরু করে বুড়ো বুড়ি থেকে শুরু করে মানে বাচ্চা বলুন, বয়স্ক বলুন, মানুষ বলুন, সমস্ত মানুষকে, এমনকি যারা মুসলিম, বুরখা ঢেকে ঘর থেকে বার করা হয় যে বুরখা ঢেকে বাইরে যাবে আবার এসে এখানে বুরখা খুলবে, তো তাদেরকেও তো রেপ হতে হচ্ছে। অনেকেই আছে পোশাক নিয়ে প্রশ্ন তোলে, ঠিক আছে, পোশাকটা যে যার ইচ্ছা মতন, ঠিক আছে, হ্যাঁ আমিও জানি পোশাক খুব একটা খারাপজনক পরাটা উচিত নয়, কারণ হচ্ছে মানুষের চোখে সেগুলো খুবই লাগে, তো তাদেরকে সম্মান জানিতে একটু সম্মান জানিয়েও পোশাক পরাটা উচিত, এতটাই তুমি খারাপ পরো না যেটা কিনা লোক চোখে লাগে, যেটার উপর লোক প্রশ্ন করে যে এই মেয়েটা এই পোশাক পরে যাচ্ছে। অ্যাকচুয়ালি পোশাকের উপর প্রশ্ন করাটা কারোরই উচিত নয়, আমারও উচিত নয়, আমি তাও বলছি। তো এই আমিও তীব্র প্রতিবাদ জানাই যে এই মেয়েটাকে যেভাবে এইভাবে খুন করা হলো, আর সবসময় গরিবদেরই দেখবেন এইভাবে পিষে মরতে হয়, বড়লোকদের কিন্তু, বড়লোক বলতে মন্ত্রী বলুন, উকিল বলুন, এই যে মমতা দি বলুন, ঠিক আছে, উনিও তো একলা মেয়ে। আমি ওনার বিষয়ে বাজে কিছু মন্তব্য করতে চাই না, জানি না কে কীভাবে নেবে। তো বড় বড় যারা লোক আছে তাদের ঘরেতেই ঘটনাগুলো ঘটে না, বেশিরভাগ হয় গরিব ঘরের মানুষের সাথে, কারণ তাদের ক্ষমতা নেই, জানে তাদের ক্ষমতা নেই, তারা কী আর করবে, একটুখানি হই হই করবে, কাঁদবে, এ করবে, ছেড়ে দেবে। যেমন আমাদেরই কদিন আগে, কয়েক মাস আগে একটা ঘটনা ঘটে গেছে, আমারই ঘরের, আমার জায়ের মেয়ের সাথে ঘটনা ঘটেছে। হ্যাঁ মেয়েটার একটু ভুল ছিল, এটাও রেপ কেস হয়েছে, ওটা রেপ কেস ছিল না, কিন্তু মার্ডার, মার্ডার তো মার্ডারই হয় না, এটাও মার্ডার, ওটাও মার্ডার। তো মেয়েটাকে মিথ্যে কথা বলে, মেয়েটাকে মানে ধমকে ধমকে ব্ল্যাকমেল করে রীতিমতন মেয়েটাকে বিয়ে করেছিল, এক মাস আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে দেয়নি, তারপর এক মাস পর একটু একটু করে যোগাযোগ করার চেষ্টা করেছে মেয়েটা আমাদের সাথে, যেই যোগাযোগ করা শুরু করলো তার 15 দিন পরেই মেয়েটাকে খুন করা হলো। এই নিয়ে আমি ভিডিও বানিয়েছি, ছেড়েছি, ভেবেছিলাম যে পাবলিকের সাপোর্ট পাবো যাতে এই সেই খুনিকে শাস্তি দেওয়া যায়, কিন্তু সেই খুনির উপর আমার যেহেতু ছোটো ক্রিয়েটার আমি, আমার যেহেতু সেরকম ভিউজ নেই, ফলোয়ার্স নেই, সেই হিসাবে আমার ভিডিওটাকে কেউ অত পাত্তা দেয়নি, দু একটা লাইক কমেন্ট, কমেন্ট কেউ করেনি, দু একটা লাইক রিয়াক্ট করে দিয়ে চলে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যে ভিডিওটা বানানো হয়েছিল, যার মেয়ে গেছে, আমার জায়ের মেয়ে গেছে, আমার যা মিনতি করে অনেক, এখনও পর্যন্ত উনি সুস্থ নয়, অসুস্থ টাইপের হয়ে আছে, মেয়ের জন্য লড়ে চলেছে, দিনের পর দিন লড়ে চলেছে যে মেয়েটাকে খুন করে দেওয়া হয়েছে। তো 15 দিন মাত্র আমাদের সাথে ওর কথাবার্তা হয়েছে, আমি ছিলাম তখন কলকাতায় বাড়িতে, তারপরে এখানে যখন ফিরে এলাম 2 দিন, যেদিন এলাম সেদিন আর তার পরের দিনকেই ওকে মেরে দিয়েছে, যে আমার বাড়িতে আসা যাওয়া শুরু করেছিল, যদি আমাকে সব কথা বলে দেয়, ওদের ভেতরের ঘটনা, ওরা হচ্ছে গ্যাঁজা বিক্রি করে, আরও অন্যান্য নানান ধরনের কাজ করে থাকে, ঠিক আছে, আজেবাজে কাজ করে থাকে, আরও 2-3টে মেয়েকে নাকি আমি শুনেছি খুনও করেছে, এরকমভাবেই খুন করেছে, কীভাবে করেছে আমি অত জানি না, ঠিক আছে। তো কোর্টে সব কিছু, যেহেতু আমাদের কাছে প্রমাণ নেই সেই কারণে আমি এতটা বলছি না, কিন্তু আমাদের কাছে খবর আছে যে কোনো ছেলেটা যেখানে থাকে সেখানে যে কাউন্সিলর আছে, যে প্রধান আছে, তার সাথে মিশে এরকম ধরনের কাজকর্ম করে, মেয়েদের সাথে মেলামেশা করে, মেয়েদেরকে আধার কার্ডের কাজ করায় ওখানে, তো সে কাজকর্ম করে, তো মেয়েদেরকে রেপ করে, মেরে ফেলে, অনেক 2-3টে মেয়ের সাথে এরকম ঘটনা ঘটেছে। তো তাদের পরিবারের লোকেরা কী করেছে আমি জানি না, কিন্তু আমাদের সাথে যখন ঘটলো ঘটনাটা আমরা তো সেটা মেনে নিইনি, নেবো না, আর আমার যা তো কোনোভাবেই ছাড়বে না ভেবে নিয়েছে, তাদের পাবলিক সাপোর্ট করুক না করুক, আমাদের যে ভিডিওটা ছেড়েছি সেটা মোদি মমতা যেই হোক দেখুক না দেখুক, আমরা লড়বো কোর্টে গিয়ে, আমরা ব্যবস্থা নিচ্ছি। 6 মাস হয়ে গেছে, পুলিশ ঘুষ খেয়েছে, ঘুষকে এখনও পর্যন্ত ছেলেটাকে ধরছে না, ছেলেটাকে ছেড়ে রেখে দিয়েছে, আমাদের কাছে সমস্ত প্রমাণপত্র আছে যে এটা খুন করেছে, খুন করার পর বলছে মেয়েটা সুইসাইড করেছে, মেয়েটা যদি সুইসাইড করতো তার গলার এখানে এখানে কোনোরকম মারা মানে মারলে মানুষকে যেমন চিহ্নিত থাকে সেগুলো থাকতো না, পায়ে চোট রয়েছে, একটা মেয়েকে হিজড়ে সিঁড়ি দিয়ে হোক রাস্তা দিয়ে হোক হিজড়ে নিয়ে গিয়ে যেরকমভাবে নিয়ে যাওয়া হয় পায়ে চোট লাগে সেরকমভাবে চোট লেগে আছে। তো ওকেও হত্যা করা হয়েছিল, খুন করা হয়েছে, হয়তো এমন এমনই হয়েছিল কি মেয়েটা, আমরা মেয়েটার কাছ থেকে কিচ্ছু জানতে পারিনি, যেদিন মানে জানবো আমরা কী করে জানবো, মা বাবার সাথে সম্পর্ক রাখতে দেয়নি মেয়েটাকে, দিনের পর দিন অত্যাচার করেছে, শুধু এইটুকু জানতে পেরেছি যে যেদিন মেয়েটা লাস্ট মারা গেল, মেয়েটা আমাদের বাড়িতে এসেছিলো, আমাকে বলেছিল 5 দিন কিছু খায়নি, বাড়িতে একটু ঝামেলা চলছে, তো কে নিয়ে চলছে আমরা বারবার জিজ্ঞেস করার চেষ্টা করেছি, সেই সময় ভয়ে বলতে পারেনি, কারণ তার স্বামী মানে যে ছেলেটা ওকে খুন করেছে স্বামী বলা ভুল, বিয়ে করেনি, আমাদের বলেছে বিয়ে করেছে কিন্তু বিয়ে করেনি মেয়েটাকে, বিয়ে না করেই ওকে আটকে রেখে দিয়েছিল ওদের বাড়ির কাছে, হয়তো কোনোভাবে কোনো কিছু জানতে পেরে গেছিলো ওদের বাড়ির ঘটনা, সেই কারণে আটকে রেখে দিয়েছিল। তো ওকে সবসময় একটুখানিও আমাদের সাথে কথা বলতে দিত না, ছাড়তো না একা, যাতে সব কথা বলে দেয়, তো সেই জন্য মেয়েটা বলতে পারেনি, ওকে সবসময় ধমকে রাখতো,
তো আমাকে খালি এইটুকুই বলেছিল যে ও 5 দিন খায়নি, না খেয়ে রয়েছে। এমনকি আমাদের পোস্টমর্টমের যে রিপোর্ট টিপোর্ট করা হয়েছে ওতেও বেরিয়েছে যে ওকে একটা খুন করা হয়েছে, ওকে মার্ডার করা হয়েছে। আর 4-5 দিন যেন না খেয়েছিল, পেট পুরো খালি ছিল, সে কিচ্ছু খেয়েছিল না, সে সব রিপোর্ট বেরিয়েছে, কোর্টে জমা দেওয়া হয়েছে। আদালতে কেস আমাদের যে উকিল সমস্ত কিছু জজকে দেখিয়েছে, জজ এখন মামলার জন্য আমরা প্রত্যেক মাসে ডেট দিচ্ছে, এই মাসে আসো। একদিন বলছে মেয়েটা, একদিন বলছে কোর্ট বন্ধ রয়েছে, একদিন বলছে কোর্টের গরমের ছুটি পড়ে গেছে, আর একবার ডেট দিল, ওই ডেটে বলছে যে উকিলটা ধর্মঘট রেখেছে, আর একবার ডেট দিচ্ছে, ডেট এই করে 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 চেঞ্জ করে যাচ্ছে, ছেড়ে রেখে দিয়েছে যে খুনি তাকে ছেড়ে রেখে দিয়েছে, সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আরামসে। এর সঙ্গে পুলিশও জড়িত রয়েছে, কারণ হচ্ছে এই ছেলেটাকে যদি পুলিশ ধরে, কোর্টে ওকে হাজিরা করে, তাহলে পুলিশও এর সঙ্গে, পুলিশে হয়তো নাম চলে আসবে, সেই কারণে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তো যাই হোক, আমরা এখনও পর্যন্ত সেই খুনির শাস্তি দিতে পারিনি, আমরা চেষ্টা করছি দেবার। তো আপনাদের কাছে বলবো, সমস্ত দেশবাসীকে বলবো, আপনারা যে আগুন, আপনারা এর যে আগুন জ্বালিয়েছেন সেই আগুন নেভাবেন না, প্রতিবাদের যে আগুন জ্বলছে সে আগুন নেভাবেন না। একটা রাত জেগে মিছিল করে বলুন, মোমবাতি জ্বালিয়ে রাস্তায় বেরিয়ে কোনো লাভ হবে না, প্রতিটা রাতে বেরোন আর প্রতিটা রাতে আপনারা চিৎকার করে বলুন, এর খুনির আমরা, আমাদের এই মেয়েটাকে যেভাবে মারা হয়েছে তার প্রতিটা মানুষকে যেন একদম কঠিনতম শাস্তি দেওয়া হয়। তো এটুকুই বলবো, সরি। আসলে যাদের যায় তারাই জানে তাদের কষ্টটা, আমাদের ঘর থেকে গেছে তো আমরা কষ্টটা বুঝি, যে মেয়েটা এইভাবে কষ্ট পেতে পেতে তিলে তিলে মারা গেল, তার মায়ের যে কী কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, কারণ আমাদের ঘর থেকেও তো গেছে, আমরাও এই দিন কাটিয়ে এসেছি, দিনের পর দিন পুলিশ চকের দিকে বসে আছি যে ছেলেটাকে শাস্তি দেওয়ানোর জন্য, সামান্য কিছু টাকার জন্য পুলিশ তাকে ছেড়ে রেখে দিয়েছে, কারণ ওদের সাথে প্রথম থেকে মিশে গেছিলো। যেহেতু 5 মিনিট আগে বলছে আমাদেরকে ফোন করে যে ও সুইসাইড করেছে, গলায় দড়ি দিয়েছে, 5 মিনিট পরে শুনছি নাকি হসপিটালে গেছে, ডাক্তার বলে দিয়েছে ও মৃত। এটা কি কখনো হতে পারে? তাকে দরজা ভেঙে খুলবে, নিচে নামাবে? আর একটা মানুষের কখনো অধিকার নেই পুলিশ না আসা পর্যন্ত, সে যদি সুইসাইড করে তাকে, মানে যে দড়ি দিয়ে ঝুলে গেছে তাকে নামানোর কোনো অধিকার নেই। তো পুলিশ সেই বিষয়ে কেন কিছু বললো না, যে তোমরা কেন ওকে নামিয়েছো? পুলিশ উল্টে ওদের সাপোর্টে রয়েছে, কারণ পুলিশ এর সাথে মিশে রয়েছে বলেই এটা করছে। আর যে ফাঁসি দিয়ে, গলায় যে ফাঁসি দিয়েছে তার কোনো নিশান নেই, মেয়েটাকে যে গলা টিপে মেরে দেওয়া হয়েছে বা কোনোরকম মানসিকভাবে কীভাবে অত্যাচার করে মারা হয়েছে সেসব সমস্ত কিছুই ডাক্তার জানিয়েছে, কীভাবে মারা হয়েছে না মারা হয়েছে। তো এই কথাগুলো যখন কোর্টে মামলা উঠবে সমস্ত কিছুই জানা যাবে, আমি আপনাদের সমস্ত কিছুই জানাবো, সমস্তটাই বলবো। তো আমি আমাদের মেয়ের জন্য তো লড়ে চলেছি, আমরা সকলে পরিবার মিলে এখনও পর্যন্ত প্রত্যেক মাসে আমরা হাজিরা দিচ্ছি শুধুমাত্র ছেলেটাকে শাস্তি দেওয়ানোর জন্য, শুধু কোর্টের নানান ধরনের অজুহাতের জন্য এখনও পর্যন্ত কেসটা ঠিক মতন কিছু হয়নি, ছেলেটাকে ধরেনি, জানি না পরবর্তীকালে কী হবে। পরবর্তীকালে আমরা তো চাই কঠিন তেমন শাস্তি হোক, ভগবানের কাছে প্রে করছি আপনারা করুন। আর আজকালে যে ঘটনাটা ঘটেছে এটা তো খুবই খারাপ জিনিস ঘটেছে, এটা তো এতটাই খারাপ জিনিস ঘটেছে যে কোনো মহিলা আজকাল বাইরে বেরোতে কাজে যেতে ভয় পাবে। তো সকল দেশবাসীকে আমি একটাই কথা বলবো, যাদের যাদের ঘরের মেয়ে রয়েছে তাদের মেয়েকে আর নাচ গান প্লিজ শেখাবেন না, কোনো লাভ নেই তাদের শিখিয়ে, বরং ক্যারেক্টার শেখান, কুস্তি শেখান, ছেলেদের সাথে কীভাবে মোকাবেলা করতে হয়, কীভাবে লড়াই করতে হয় সেগুলো শেখান। আমার কাছে, আমার ছোটো ছেলে রয়েছে একটা, আমার ছেলেকে তো আমি শিক্ষা দেবো মেয়েদেরকে সম্মান করার। আমার যদি কোনো সময় মেয়েও হয়, আমার মেয়েকে তো আমি ভেবেই নিয়েছি, যার দিনকাল পড়েছে, যার যুগ চলছে, যেরকম মন্ত্রী, যেরকম আসছে প্রশাসন, আমাদের যেরকম প্রশাসন রয়েছে, তো তাদের উপর কোনো রকম ভরসা করা যায় না। আমি একটা ভিডিও দেখলাম, আমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছে উনি বলছেন যে যে চলে গেছে তাকে তো আর ফিরে পাওয়া যাবে না, 10 লাখ টাকা দিয়ে দেবো। ঠিক আছে, আপনি এখন তাদের পরিবারকে 10 লাখ টাকা দিয়ে দেবেন, যে চলে গেছে তাকে ফিরে পাওয়া যায় না, মেনে নিচ্ছি, কিন্তু যারা রয়েছে তাদের রক্ষার দায়িত্ব কি আপনি নিতে পারবেন? তাদের রক্ষার দায়িত্বটা প্লিজ নিন আপনারা, যাতে আর কোনো দিন আজকের পর থেকে আর কোনো মেয়েকে এভাবে ধর্ষণ হয়ে মার্ডার হতে না হয়, এইটুকুই খালি আপনার কাছে রিকোয়েস্ট থাকবে। সেরকম প্রোটেক্ট দিন আপনারা, মেয়েরা যেন বাইরে বেরোতে পারে নিঃসন্দেহে, নির্ভয়ে বেরোতে পারে, এইটুকুই বলবো আমি। যদি মেয়েরাই যদি না থাকে তো ছেলেদের কিসের অস্তিত্ব? ছেলেরা জন্ম নেবে কী করে? প্রজন্ম বাড়বে কী করে যদি মেয়েরাই না থাকে? তাই আমি সকল দাদা ভাই দিদি বোন সকলের কাছে একটাই কথা, একটাই বলবো, যাদের ঘরে মেয়ে রয়েছে তাদের নাচ গান কবিতা শিখিয়ে কোনো লাভ নেই। প্রথমে শেখানো যেটা হচ্ছে ক্যারেটে, ক্যারেটা শেখানো আজকালকার মেয়েদের খুবই জরুরি। আমার যদি কোনো সময় মেয়ে হয় আমি তো তাকে ক্যারেটেই শেখাবো, আমি নাচ গান শেখানোর কোনো রকম ইচ্ছা দেখাবো না, কারণ আমার ছোটো থেকে ইচ্ছা ছিল নাচ শেখার, অ্যাক্টিং শেখার, এসব শেখার খুবই ইচ্ছা ছিল, আমি করতে পারিনি। কিন্তু এখন যা দিন কাল দাঁড়িয়েছে এখন আর মনে হয় না নাচ গানটা কোনো দরকার আছে, এখন বিশেষ করে দরকার হচ্ছে ক্যারেটে শেখানোটা। তো এতটুকুই বলবো, দুদিন ধরে ভীষণই কষ্ট হচ্ছিলো, যেদিন 14 ফেব্রুয়ারি
আমার বার্থডে ছিল, সেদিনকেও আমি মন খারাপ করেছিলাম যখন আমি জানতে পারলাম যে এরকম এরকম ঘটনা ঘটেছে। 14 ফেব্রুয়ারি সবাই মোমবাতি নিয়ে বেরিয়েছে, আমি তো বেরোতে পারিনি, মিছিলও বেরোতে পারিনি, কারণ হচ্ছে আমাদের এখানে এটা কেউ করেনি, কেউ জানে জানতো না সেই সময়। এখন জেনে গেছে সমস্ত কিছু, সেই মুহূর্তে জানতো না হয়তো, কারণ বাংলা নিউজ তো সবাই এখানে দেখে না। তো আমি দেখেছিলাম, তো আমার তো এখানে চেনা পরিচয় কেউ নেই হতো, সেই কারণে আমি যে কাউকে গিয়ে বলবো আমারও সেই সামর্থ্য হয়ে ওঠেনি। তো তার জন্য আমি খুবই দুঃখিত, আমার ভীষণই খারাপ লাগছিলো যে আমি যদি আজ কলকাতা থাকতাম আমিও একটুখানি মুখ খুলতে পারতাম, প্রতিবাদ করতে পারতাম, কারণ হচ্ছে মেয়ে হয়ে আমি এটা কখনোই মেনে নিতে পারছি না, এই ঘটনাটা কোনো দিনই মেনে নিতে পারছি না। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো, সবাই জেগে থাকুন, প্রতিবাদের আগুন জ্বালিয়ে রাখুন, যতদিন না সমস্ত যতগুলো মানুষ মিলে এই মেয়েটাকে এইভাবে হত্যা করেছে তাদের যতক্ষণ না কঠিনতম শাস্তি হচ্ছে। এতটুকুই বলবো, আর কিছু এখন আমার বলার মতন মুড নেই। যতবার ভাবছি মেয়েটার কথা ততবার আমাদের মেয়েটার কথাও ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর কি বলবো, আর কিছু বলার নেই আমার।